आज के मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবারো এই ঘটনার পেছনে ওই ছাত্র মৃত্যুর ঘটনার পেছনে সিপিএম কে কাঠগড়ায় তুলেছিলেন আগেও বলেছিলেন ঘটনার পেছনে সিপিএম দায়ী একেবারে যাদবপুর আতঙ্কপুরে পরিণত হয়েছে আজকেও মুখ্যমন্ত্রী বলছেন যে যাদবপুর নিয়ে আগে গর্ব করতাম অথচ একটা ছেলেকে সিপিএম এর ইউনিয়ন মেরে ফেললো এরা জীবনে বদলাবে না বাম ছাত্র সংগঠনকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী এও কথা তিনি বলছেন যে এত রক্ত নিয়েও এরা বদলায়নি কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরেকবার আপনাদের সামনে রাখবো এবং তার পাল্টা কি বললেন সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য শুরুতে মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিয়ে আমরা গর্ব করতাম এখনো করি কিন্তু আপনারা দেখলেন কিভাবে একটি ছাত্রকে সিপিএম এর ইউনিয়ন সিপিএম আর লেফটিস্টদের তারা কিভাবে তাকে মেরে ফেললো কি পরিস্থিতি এখনো বদলায়নি এত খুন করেও বদলায়নি এত রক্ত নিয়েও বদলায়নি এরা জীবনে কোনোদিন বদলাবে না মনে রাখবেন যাদবপুরে যে ছাত্র খুন হয়েছে খুন করেছেন মমতারই সমস্ত মদতপুষ্ট বিভিন্ন সংগঠন যারা আছে তাদের ছেলেরা আজকে তারাই গ্রেপ্তার হয়েছে এই গ্রেপ্তার করবার জন্য আমাদের সিবিআই চাইতে হয়নি পুলিশ নিজেই গ্রেপ্তার করেছে এতে মমতার মুখোশটা খুলে যাচ্ছে এখন সেই আতঙ্কিত হয়ে তিনি এই অভিযোগ করার চেষ্টা করছেন সিপিআইএম এর বিরুদ্ধে তো ভালোই হচ্ছে ও যতই এই বিষয়ে অভিযোগ করবে ততই যাদবপুরের তথ্য সামনে আসছে এবং ওর নির্লজ্জ মিথ্যা ভাষণটা মানুষের সামনে প্রকাশ পেয়ে যাচ্ছে প্রকৃতপক্ষে তিনি এই কাণ্ড ঘটিয়েই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমন একজন উপাচার্য নিয়োগ করতে সাহায্য করলেন যিনি আরএসএস এর লোক আর আপনারা জানেন যে রাজ্য মানবাধিকার কমিশনের দপ্তরে আজকে ডেকে পাঠানো হয়েছিল যাদবপুরের ডিন অফ স্টুডেন্টস কে যদিও তিনি তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যান ডিনের কাছে জানতে চাওয়া হয় যে ওই দিন রাতে ফোন পেয়ে তিনি কি করেছিলেন এমনই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে তাকে ফোন করেছিলেন রজত রায় এবং কি ব্যবস্থা নিয়েছিলেন কিন্তু আজ ডিন অফ স্টুডেন্টস এর বয়ান রেকর্ড করা যায়নি ব্যস্ততা আছে বলে তাড়াতাড়ি সেখান থেকে তিনি বেরিয়ে যান আমার যে বক্তব্য আমি কমিশনে জমা করেছি আপনারা কমিশনের কাছ থেকে জেনে নেবেন থ্যাংক ইউ আপনাকে কেন ডাকা হয়েছিল আপনাকে ডাকা কেন হয়েছিল আজকে সরাসরি চলে যাব পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাবো মমতা ব্যানার্জি দেখবে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুল আমি বলে গেলাম মিথ্যা কথা সংখ্যালঘুদেরকে ডেকে আলেম ওলেমাদের ডেকে নেতাজি ইন্দোরে বলছে একটু আগে বলছে এনআরসি নাকি রুখে দিয়েছি এই সাম্প্রদায়িক দাঙ্গাবাজ মমতা ব্যানার্জি বিভাজনের রাজনীতি করে আমরা নন্দীগ্রামের হরিপুরে পদ্মফুল থেকে জেতা জয়নাব বিবিকে প্রদান করে আমরা প্রমাণ করে দিয়েছি যে রাষ্ট্রবাদী মুসলিমরা বিজেপিতে সমাদৃত কিন্তু মমতা মুসলিমদের আমরা সমর্থন করি না